আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিয়াম ইসলাম, প্রতিদিনের মতো চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে সিয়ামজোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের বেসিক ইলাস্ট্রেটর যে প্লেলিস্টটি সেটির 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আজকে শিখব পেন টুলের কাজ। মূলত পেন টুলের কাজটা আমাদের এই ইলাস্ট্রেটরের মধ্যে বা ফটোশপের মধ্যে একটু গুরুত্বপূর্ণ বেশি, তাই আজকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আবার দেখবেন। এখানে আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি 600x600, কালার মোড 8GB, আদার্স সব ঠিক আছে নিলাম। নেওয়ার পর আমরা চলে আসলাম ইন্টারফেসে। আমাদের এখানে স্ট্রোক কালারটা রান করে দেই, ফিল কালারটা থাক। পেন টুলের কাজ এবং আরও যেই দুইটা টুল আছে পেন টুলের মাঝে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলোর কাজ কি সেটাই আজকে মূলত আমরা দেখব। ঠিক আছে, প্রথমে পেন টুলের কাজটা দেখি। এখানে একটা কালার নেই, যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি। এটা কিন্তু স্ট্রোক কালার দিচ্ছি না। আমি দেখতে পাচ্ছি এখানে একটা কলমের মতো হয়েছে আর কলমের শেষের দিকে স্টার চিহ্নের মতো হয়ে আছে। এখন আমি কি করব, এটাকে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা কিসের মতো হয়ে গেছে, স্পাইডারম্যানের যে ইয়াটা থাকে ওটার মধ্যে হয়ে গেছে। এখন এটা যেদিকেই যাই এটা আমার পিছু ছাড়ছে না, আপনাদেরও পিছু ছাড়বে না, সো এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। আরেকটি ক্লিক করলে দেখবেন এখন এইখান থেকে আবার পিছু ছাড়ছে না। অনেক সময় আপনারা এইভাবে এইভাবে ছাড়াতে চাইবেন কিন্তু এটা ছুটবে না, বরঞ্চ আরও পেঁচিয়ে যাবে। সো এত তাড়াহুড়ো করে কাজ না করে পেন টুলের কাজ যখন আমরা করব একটু সাবধানে করব। একটু যদি সাবধানে দেখে শুনে কাজ করা যায় তাহলে কিন্তু পেন টুলের কাজটা এই যে সহজ। কি মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কেন বাঁকা তারা হচ্ছে, কেন আমি সরাতে চাচ্ছি আবার আগের মতো আসতেছে না? আচ্ছা, এখন কেন হচ্ছিল এটা, এখান থেকে যখন আমি এখানে ক্লিক করি চেপে ধরে সরাচ্ছি, এই দেখুন একটা ইসের মতো হচ্ছে, বাইকের বা সাইকেলের হ্যান্ডেলের মতো হচ্ছে। এইটা হচ্ছে কি জিনিস, এটা অনেকটা, হ্যাঁ বৈঠা বলা যায় বা সাইকেলের হ্যান্ডেলই বলা যায়। এই যে পয়েন্টারটা, এটা আমি যদি এদিকে নেই তাহলে দাগটা চলে যাচ্ছে উল্টো দিকে, এদিকে নিলে দাগটা চলে যাচ্ছে সেদিকে, এদিকে নিলে সেদিকে, এদিকে নিলে উল্টো দিকে। মানে এইটা যেদিকে নিব আমার দাগটা তার উল্টো দিকে কার্ভ হবে বা বাঁকা হবে। ঠিক আছে, এটা কেন কাজ লাগে সেটাও দেখাবো, সমস্যা নেই, একটু ধৈর্য ধরে থাকুন। আচ্ছা, এখন আমি তো নিয়ে যাচ্ছি যে বাঁকা হয়ে যাচ্ছে, যেই দিকে নিয়ে যাবো বাঁকাভাবে যাবে। ঠিক আছে, এখান থেকে বাঁকাটা কিভাবে আমরা সোজা রাখব, হ্যাঁ এই যে বাঁকা হবে না, আমি চাচ্ছি যে এখান থেকে সোজাভাবে যাক, কিন্তু এটা দেখুন বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সোজা করে যেতে হলে আমরা অল্টার চাপবো, অল্টার চেপে এইখানে একটা ক্লিক করব। দেখুন এক পাশের বইটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে বইটা নাই বা এক পাশের হ্যান্ডেল যেটা সেটা নাই। এখন আমরা যদি এদিকে নেই তাহলে সোজাভাবে যাবে, দেখুন সোজাভাবে আসছে। ঠিক আছে, যদি এই জিনিসটা আমরা শিফট চেপে করতাম তাহলে কি আসতো, একদম সোজা। ঠিক আছে, শিফট চেপে এই দেখুন এইখানে লাগাতে চাইলেও কিন্তু হবে না, এটা এইখানেই লাগবে, কারণ এটা হচ্ছে সোজা দাগ, এখানে এটাই সোজা দাগ, এদিকে এইটাই সোজা দাগ। ঠিক আছে, এখন এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিই। এখন তাহলে আমরা কী পেলাম, একটা হচ্ছে হ্যান্ডেল যখন থাকবে, হ্যান্ডেল থাকা অবস্থায় যদি আমরা ইয়ে করি তাহলে বাঁকা হবে, আর যদি আমরা এটাকে হ্যান্ডেল থাকা অবস্থায় না করতে চাই তাহলে কি করতে হবে, এই যে আগের অ্যাঙ্কর পয়েন্টটা এখানে একটা অল্টার শেপে প্রেস করতে হবে, এটাতে না অ্যাকচুয়ালি সেকেন্ডটায়, ফার্স্টেরটায় দিলে কিন্তু মুছে যাবে। ঠিক আছে, অল্টার চাপ দিলাম, এখন এই জিনিসটা সোজাভাবে যাবে, যেদিকেই যাবে সোজাভাবে যাবে। ঠিক আছে, দেখুন এখন একটা কথা যে মাকড়সার জালের মতো যে ছিল, ঠিক আছে এইটার শেষ কোথায়, এটা শেষ ঠিক সেই পয়েন্টে যে পয়েন্টে আপনি শুরু করেছিলেন, এখানে ক্লিক করে দিবেন, দেখুন আর মাকড়সার জাল নেই। আর একটু ভালোভাবে বোঝাতে গেলে এইখানে এইখানে এইখানে
এখানে আমি আমি কিন্তু ক্লিক করে চেপে ধরে তারপরে নড়াচড়া করাচ্ছি, ঠিক আছে? এই দেখুন, এখানে চেপে আবার আরেকটু বাঁকা করতে চাচ্ছি, তার জিনিসটা এমন আসলো। আর এই যে এইখানে দেখুন কর্নার হয়ে আছে, এটাকে ঠিক করব কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ইয়ে করব, কর্নারটাকে কার্ভ করে দিলাম। দেখুন হয়ে গেল। এখন পেন টুলে তো আরেকটু সমস্যা আছে আমাদের, কারণ আমরা নতুন। সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা বুঝলাম কিভাবে এটা ছাড়ানো যায়, এখানে ক্লিক করে ছুটে যাবে, ঠিক আছে? কিভাবে এটা ছাড়ানো যায়, ঠিক আছে? একটা শেপ তৈরি হবে, এটা করলে শেপ তৈরি হলো, এটা ছুটে গেল, ঠিক আছে? দুইটা জিনিস শিখলাম। আবার শিখলাম যদি আমি ক্লিক করে সরাই, হ্যান্ডেল দুই দুই দিকে থাকে, তাহলে কার্ভ হবে। কোন দিকে কার্ভ হবে? হ্যান্ডেল যেদিকে আমরা নড়াচ্ছি তার উল্টা দিকে কার্ভ হবে। যদি এখানে একটা অল্টার চেপে ক্লিক করি, এক পাশে হ্যান্ডেল ছুড়ে যাবে, তারপরে কি হবে, সোজা হবে। এই অবস্থায় যদি আমি শিফট চেপে কাজ করি, তাহলে এটা একদম সোজা হবে। শিফট চেপে, শিফট চেপে, শিফট চেপে, আমার এটা কিন্তু এখনও ছুটবে না। ছুটবে কখন, যখন আমি এই যে এইখানে ক্লিক করব, ক্লিক করে দিলে আমার এটা ছুটে গেল ফাঁকা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরে যদি থাকি, তাহলে আমরা কি করব, এটাকে ডিলিট করে দিব। এখন ধরুন আমরা চাই এখানে একটা অর্ধেক বৃত্ত, বা অর্ধেক বৃত্ত তো না, হ্যাঁ অর্ধেক বৃত্তই নেই, অর্ধেক বৃত্ত নিতে চাই। তা আমি এই যে মাঝ বরাবর একটু কার্ভ করলাম, ঠিক আছে? এই কার্ভটা সোজা, যদি আমি এভাবে শিফট ধরে সোজা করতে চাই, তাহলে কিন্তু জিনিসটা সোজা হয়ে যাবে। দেখেন শিফট ধরলে একদম সোজা, ঠিক আছে? ছেড়ে দিলাম, আবার অল্টারে ক্লিক। দেখুন এই পাশে বৈঠাটা নেই, এই কর্নারে এসে শিফট ধরে কি হবে, শিফট ধরে এখানে হবে না, কারণ এইখানে শিফট ধরার মতো সেই স্পেসটা নেই। হয়তো এটা ধরে ফেলবে, হয়তো এটা ধরে ফেলবে, কিন্তু আমার লাগবে একটু মিডিয়াম, 45 ডিগ্রি, বুঝতে পেরেছেন? সেহেতু আমরা আস্তে আস্তে পারবো, এত শুরুতে পারবো না। এই 45 ডিগ্রি এই বইটাটা ধরে রাখবো, ছাড়বো না, ঠিক আছে? এ প্রথম দিকে একটু প্রবলেম হবে, কিন্তু ধৈর্য ধরে থাকলে হবে। এই বইটাটা এখন 1, 2, 3 ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আবার অল্টার প্রেস করে আমরা কি করব, পয়েন্টারে ক্লিক করব। এতে কি হলো, ফ্রি হয়ে গেল। এখন আমি যদি শিফট চেপে এদিকে ক্লিক করি, তাহলে কি হলো, এই বৃত্তটার এক অংশ, অর্ধেক হয়নি বাট একাংশ হয়ে গেছে। অর্ধেক করতে হলে আমাদেরকে এটা নিতে হতো একদম মিডিলে, এখান থেকে, তাহলে অর্ধেক হতো। আচ্ছা, এটুকু আমরা পারলাম। এখন আমরা কপি করতে যদি চাই কি করব, অল্টার চেপে কপি, ঠিক আছে? অল্টার চেপে কপি করে ফেললাম। এখন আমাদের পেন টুলের আরও কিছু কাজ যেটা আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি আমরা শিখতেছি কি এবং এটা অ্যাপ্লাই কোথায় করব, সেটা যদি না জানা থাকে তাহলে আমরা শিখে মজা পাবো না। তো সেক্ষেত্রে এটুকু কেটে দেই, মনে করি একটা ডিজাইন আমরা করতে যাচ্ছি। এইখানে একটা শেপ নেই, শেপটার কালার দেই স্কাই ব্লু। যখন আমরা ডিজাইন নিয়ে অ্যাপ্লাই করব, তখন ওইটা আমাদের মনে থাকবে বেশি। স্কাই ব্লু নেওয়ার পর আমরা পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর আমরা কি করব, এখানে একটা ক্লিক করব স্কাই ব্লুটাকে, এটা সমস্যা নেই, স্কাই ব্লুটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করার পর এখন এটাকে কি করব, একটু কার্ভ করব, মানে বাঁকা করে নিলাম। আচ্ছা, এখানে আবার অল্টার চেপে ক্লিক, এখানে আবার ক্লিক, অল্টার চেপে ক্লিক, যেমন হচ্ছে সেটাতে কোনো সমস্যা নেই, আপনাদের শুধু লক্ষ্য থাকবে আপনারা ঠিকভাবে ক্লিক করতে পারছেন কিনা, কোন দিকে যাচ্ছে, কোন দিকে কালার হচ্ছে সেটা দেখার বা সেটা দেখে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই, শেষ পর্যন্ত আমাদের ঠিকঠাক থাকলেই হলো। শিফট চেপে এখানে,
শিফট চেপে এখানে, শিফট চেপে এখানে। আচ্ছা এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি চাচ্ছি নিচের অংশটুকু গ্রিন করব। কিভাবে করব? এইখান থেকে এইখানে কার্ভ, ঠিক আছে, কার্ভ মানে বাঁকানো। আচ্ছা এখানে কার্ভ, এই দেখুন আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে বাঁকা হয়ে আছে। কি করতে হবে? এখানে ক্লিক পরেনি আমার, এইভাবে গেল, সরি ভুল হয়েছে, মেবি জুম আউট করে নেই তাহলে হবে। এখানে আমি এভাবে নিলাম, এখানে অল্টার চেপে, এই দেখুন এখন সোজা হয়েছে, ওই সময় প্রবলেম হয়েছিল কোনো। আচ্ছা এইভাবে নিয়ে এটাকে ছেড়ে দিলাম, এখন নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, এইখানে মিলিয়ে দিই। মিলিয়ে দেওয়ার পর এখন দেখুন এটা এখানে একটু ইয়া হচ্ছে, জিনিসটা কর্নার হয়ে আছে। আমি খুঁজবো, এখানে লাইনে ধরলে, এখানে লাইনে ধরলে ওই পয়েন্টারটার উপর চলে আসবে, পয়েন্টারটা চলে আসবে, এই যে পয়েন্টার চলে আসছে, অ্যাঙ্কর পয়েন্ট যেটা, সেটাকে আমি ক্লিক করে একটু রাউন্ড শেপ করে দিব। এখন দেখুন দূর থেকে যেটা, এই যে এখানে একটু কর্নার বোঝা যাচ্ছে, যেখানে যেখানে কর্নার বোঝা যাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওইটাকে টেনে রাউন্ড করে দিতে পারি। এভাবে আমরা এটি করতে পারি। আচ্ছা এ পর্যন্ত ঠিক আছে, আমরা কাজ শিখলাম কিসের, পেন টুলের। এটাকে আমি সাইডে নিই, পেন টুল দিয়ে এভাবে আমরা কাস্টম শেপ করতে পারি। অ্যাকচুয়ালি পেন টুলের কাজ হচ্ছে কাস্টম শেপ করা। এই শেপগুলা যখন আমরা করি তখন আমরা, আমাদের নির্দিষ্ট থাকে যে এই শেপটা এভাবে করা যায়, কিন্তু পেন টুল দিয়ে আমরা চাইলেই ইচ্ছা মতো এখানে 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 আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শেপ ক্রিয়েট করতে পারি। আর এইটা তখনই ইম্পর্টেন্ট যখন আপনি এরকম একটা ডিজাইন করতে যাবেন, কারণ আপনি এটা, আমি গতদিন যেটা দেখেছিলাম, গতদিন এই যে এটা দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে, সেটা একটা নির্দিষ্টতার মধ্যে আমাকে রেখেছিল, কিন্তু এই পেন টুল আমাকে অনির্দিষ্ট একটি জায়গা দিচ্ছে। আচ্ছা পেন টুল দিয়ে যখন আমরা একটা শেপ তৈরি করি তখন এটার মাঝেও দেখুন এখানে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে বা পয়েন্টগুলো আছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর কাজ কি দেখুন, অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে, একটা হচ্ছে পিন, এগুলো একটা পিন, যখন আমরা কোনো কাগজের বা কাপড়ের ওপর একটা পিন দিয়ে ব্যাকগ্রাউন্ডে চেপে দেই তখন হচ্ছে ওইটা, বা ধরতে পারেন যে তারকাটা, তারকাটা দিয়ে আমরা কাঠ একটার সাথে আর একটা জোড়া দিই না, এগুলো হচ্ছে সেই তারকাটা। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অর্থ হচ্ছে এখানে আমরা একটা তারকাটা দেবো, আরও তারকাটা দিলাম। তারকাটাটা দেওয়ার কারণ কি? তারকাটাটা দেওয়ার কারণ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটাকে এই তারকাটা থেকে এখানে সরাতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আবার জায়গাও নিয়ে আসতে পারবো। আচ্ছা একবারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটাই দেখিয়ে দিই। এখানে তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা তৈরি করলাম, এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কী করব? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কী করব, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করব। তাহলে এই মাঝখানে দেখুন কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই বা তারকাটা নেই, তারকাটাটা যদি থাকতো তাহলে এরকম একটা তারকাটার চিহ্ন এখানে থাকতো। দেখুন কীভাবে থাকতো, এখানে আমি দিচ্ছি, দিলে এখানে একটা তারকাটা চিহ্ন থেকে গেছে। এটাকে আমি কাস্টমাইজ করে আবারও সরিয়ে নিচ্ছি, দেখুন সরিয়ে নিয়ে গেছি। সরিয়ে নিয়ে যাওয়ার পর এটা, ওয়াও এটা একটা লোগোর মতো লাগতেছে। ইয়াস এটা একটা লোগো। আচ্ছা ঠিক আছে, এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আমি কি করি, এটাকে আগের অবস্থানে নিয়ে আসি। আমি যদি চাই এইটুকু রাখবো,
মানে এটুকু রাখবো, এটুকু রাখবো না, তাহলে আমি কি করব, এটা এখান থেকে কাট করে দিব, এটা এখান থেকে কাট করে দিব। দেখবেন শুধু একটা দাগ থেকে গেল। আচ্ছা এখন অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, দেখুন অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ নষ্ট করা, অ্যাকচুয়ালি সবকিছু নষ্ট করে দিবে, ভয় নাই। এটা নষ্ট করার জন্য যেমন তৈরি হয় তেমন ঠিক করার জন্যও তৈরি হয়। ধরুন আমি একটা জিনিস শেপ নিলাম, এটা নিলাম, নেয়ার পর আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করি তাহলে আমি এটা জাস্ট ক্লিক করলাম এক পাশ, দেখুন আমি যখন এমনি রেখেছিলাম তখন সব পাশ হয়ে যাচ্ছিল, যখন একটার উপর পয়েন্টের বা তার কাটার উপর ক্লিক করছি তখন এক পাশে আমাদের ধরে নিচ্ছে, বাকিগুলো ধরছে না। এটাকে দিয়ে আমি জাস্ট এটা রাউন্ড করতে পারি, ঠিক আছে, রাউন্ড অ্যান্ড কার্ভ, রাউন্ড কার্ভ সরি কার্ভ অ্যান্ড শার্প, কার্ভ অ্যান্ড শার্প, কার্ভ অ্যান্ড শার্প। আচ্ছা এবার দেখি এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা পেতে পারি যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম ওই ইয়াটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পেন টুলের, এই যে পেন টুলের সাইড এখানে তো আছে, ঠিক আছে এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। কিন্তু আমি যখন এটাকে অফ করে দেই, আমি যখন এটাকে অফ করে দেই এবং এটা শেপ হিসেবে থাকে, তারপরেই ওই জিনিসটা কই, ওই হ্যান্ডেল জিনিসটা কই গেল, যেটা দিয়ে আমি এই কর্নারটা ঠিক করতে পারবো বা এই কর্নারটাকে ঠিক করতে পারবো, তখন আমি কি করব, তখন অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করব, এখানে ক্লিক করলে আমাকে ওই হ্যান্ডেলটা নিয়ে এসে দেবে। দেখুন এই যে হ্যান্ডেলটা, যেটা দিয়ে আমি লেফট রাইট লেফট রাইট করতে পারছি, ঠিক আছে আমার এরকম লাগবে। এখানে দেখি এখানে হ্যান্ডেলটা আছে, দেখুন, কিন্তু যদি আমি ক্লিক করি তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে একরকম, আর যদি ক্লিক করে ধরি, এটা কিন্তু আমি ক্লিক করে ছেড়ে দিচ্ছি না, এই দেখুন এটা কিন্তু আমি ক্লিক করে যদি ছেড়ে দেই কোনো কাজে লাগলো না, কিন্তু ক্লিক করে যদি চেপে ধরি, চেপে ধরে যে কোনো এক সাইডে নেই, দেখুন তখন হচ্ছে আমাদেরকে হ্যান্ডেলটা দিবে, বা এখানে হচ্ছে ওই বইটা যেটাকে বলতেছি বা সাইকেলের যে হ্যান্ডেল বলতেছি, যাই বলি কাজ হইলেই হইলো, এই জিনিসটা আমাকে দিবে, ঠিক আছে। এটাকে আমরা কাস্টমাইজ শেপ করে নিতে পারি, এখানে দুইটা হ্যান্ডেলই আমরা পাচ্ছি, ছেড়ে দিলে চলে গেল, এখানে আবার এমনি যদি সিঙ্গেল ক্লিক করি আবার আগের মতো হয়ে গেল, জোরে ক্লিক করে ধরে রাখলে আমরা কাস্টমাইজ করতে পারছি। আমি এটা কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে, আর হচ্ছে যদি আমি আবার ক্লিক করি আগের অবস্থানে ফিরে আসবে, এখানে যদি আবার ক্লিক করি আগের অবস্থানে ফিরে আসবে, আগের অবস্থানে, এটা আগের অবস্থান নাই, এটা এই অবস্থানেই ছিল মনে হয়, এই যে এই যে এই যে এই যে, এটা দিয়ে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন লোগো আমরা এইভাবে কাস্টমাইজ করি। এই টুলসগুলো আপাতত শেষ, এখন শুধু টুলস শেষ করেই বাকি না, আমরা একটা জিনিস শিখবো আজকে, কি শেখা যায়, মাই দেখুন আমরা এখান থেকে একটা ফাইল নিয়ে আসি, প্লেস আমরা চাইলে এইগুলোকে শেপ দিয়েও করতে পারি, কিন্তু আমি পেন টুল দিয়ে ট্রাই করব, ঠিক আছে। এটা নিলাম, নেয়ার পর এখানে ক্লিক করলাম, দেখুন সবুজ কালার হয়ে আছে। যখন আমরা কোনো একটা জিনিস কোনো একটা কাজ করব তখন কি করব, ফার্স্টে কাজ করব একটা কালার নিয়ে নিব, কালারটা নেই আপাতত ইয়েলো, ইয়েলো কালার নেওয়ার পর আমি করব কি, এটা ওপাসিটি একটু কমিয়ে নিব,
এটা জাস্ট যারা লার্নিং পিরিয়ডে আছে তাদের জন্য। আচ্ছা, পেন টুল নিয়ে যাতে সমস্যা না হয় সেজন্য আমরা আগে এই যে চারকোনাকে যে ইয়েগুলো আছে সেগুলোতে ট্রাই করব, গোলগুলোতে আগে ট্রাই করব না, কারণ গোলগুলোতে একটু ঝামেলা হবে পেন টুল দিয়ে কাজ করতে হলে। গোলগুলো আমরা কিভাবে নিব? গোলগুলো আমরা নিব ইলিপস টুল দিয়ে, ঠিক আছে? ইলিপস টুল দিয়ে আমরা নিয়ে নিব এইভাবে, ঠিক আছে? আপাতত আমরা শুধু এই চারকোনাকে যেগুলো আছে সেগুলো নিব। আমি কিন্তু ওপাসিটি কমাই নিচ্ছি, ওপাসিটি নিব অ্যারাউন্ড 40-র মতো নিব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বুঝে নিতে হবে এইখানে শেষ কোথায় আছে। এইখানে আছে মনে করতেছি, এখানে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু আমাদের ইয়েটা হয় নাই, ওপাসিটি কমে নাই। তখন কি করব, সিলেকশন টুলে ক্লিক করব, এটা কিন্তু থাকবেই, এই যে চলে গেল, সমস্যা নেই। এখানে ক্লিক করলাম, শেপে ওপাসিটি কম, আবার এই পেন টুলে ক্লিক করে এই যে লাস্ট যেখানে ছেড়ে দিয়েছিলাম সেখানে যদি যাই, দেখুন আবার জয়েন্ট লেগে গেছে। এখানে যদি ক্লিক করি তারপরে এখানে আসবে, তারপরে এইখানে আসবে, তারপরে আসবে এইখানে, তারপরে আসবে এইখানে। এখন জিনিসটি দেখা যাক কেমন হয়। এখানে ওপাসিটি কম, ওপাসিটি বাড়িয়ে দিলে এটা হয়ে গেল একটা হলুদ কালারের মেসেজিংয়ের যে ইয়াটা সেটা। একটু মিউটে যাই, আজান দিচ্ছে। আচ্ছা, আমরা একটা তৈরি করলাম, কালারটা পরে দেখছি। আচ্ছা, তৈরি করলাম ঠিক আছে, কিন্তু এখন আমি এটার মধ্যে একটু অন্যরকম থ্রিডি ইফেক্ট কীভাবে দিব দেখুন। এটাও কিন্তু খুব সহজ, একটা কপি করলাম, কপি করার পর এখানে এটা একটু ছোট করলাম আগেরটা থেকে, ঠিক আছে? ছোট করে মাঝখানে নিয়ে আসলাম। এটা কিন্তু বোঝা যাচ্ছে না আছে কিনা, কিন্তু ছেড়ে দিলে বোঝা যাচ্ছে, সমস্যা নেই। এটাকে আমি এই কালারটা দিলাম আপাতত, এই কালারটা দেওয়ার পর এই চলে গেল, চলে গেল, চলে গেল, যায় নাই, সমস্যা নেই, আমি ভুল বাটন ক্লিক করে হচ্ছে সরাচ্ছিলাম, ধরতে হবে অল্টার, আমি শিফট চেপে ইয়ে করতেছিলাম। আচ্ছা, এবার দেখুন এটাকে যদি একটু অ্যাডজাস্ট করা যায় ঠিক জায়গায়, তাহলে দেখুন কি আসে, এই এরকম একটা শেপ হয়ে গেল, থ্রিডি ভাব। এখন এই দুটাকে আমরা গ্রুপ করব, গ্রুপ না করলে কি হবে, এ দেখুন দুইটা একসাথে সরতেছে, দুইটা একসাথে নাড়াচাড়া করতেছে। গ্রুপ করাটা খুবই ইম্পর্টেন্ট, গ্রুপ করে রাখবেন তাহলে আপনাদের ডিজাইনগুলো সেফ থাকবে। আচ্ছা, এটা বলতেছে এটা, আচ্ছা এইটা দেখি পেন টুল দিয়ে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। এটা এইখানে ক্লিক করি, এটা এইখানে ক্লিক করি, এটা এইখানে ক্লিক করি, এটা এইখানে ক্লিক করি, কিন্তু এটা দেখা যাচ্ছে না, কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থা এখানে যাব, ছুটে গেল, সমস্যা নাই। আমি বাইরে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম, শেপের উপর ক্লিক করার পর ওপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে এখন। আবার এখানে ক্লিক করে লাস্ট কোথায় ছিলাম, এখানে যদি যদি মনে না থাকে এখান থেকেও শুরু করা যায়, যে কোনো একটা শেষ প্রান্ত থেকে শুরু করলেই আমাদের হবে, সমস্যা নেই। একদম প্রেশার নিয়ে শিখবেন না, যা শিখবেন একদম সহজে শিখবেন, তাহলে দেখবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে একদম বেসিক কাজটা শিখাই দিতে পারবো, অ্যাডভান্স লেভেলের কাজ শিখাইতে পারবো না, বেসিক কাজটা শিখে যাবেন এখান থেকেই। এখন এইখান থেকে আমরা এর আগে দেখেছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ, সো এটার উপর গ্রেডিয়েন্টটা একটু অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। এটার উপর গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব, আমি এই কালার দুটো নিয়েই কাজ করতে চাচ্ছি, দেখি এখানে এরা যেভাবে করেছে আমি একদম এটাকেই কপি করব। যদি বা কপি করা কাজ আপনারা কোথাও ইউজ করবেন না, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নিচ্ছি, জিনিসটা কালারটা ম্যাচ হয়নি। আচ্ছা, আমরা অন্য একটা রকমের কালার নিচ্ছি, সমস্যা নেই, আমরা এখানে এই কালারটার জায়গায় আর একটু ডিপ কালার নিয়ে আসতে পারি, আমরা নিজেরাও কালার তৈরি করতে পারতেছি, সমস্যা নাই, একটু ডিপ কালার নিলাম, এইটা নিয়ে দেখি তো, না এটাই ভালো ছিল। ওকে, এখন কালারটা নেওয়ার পর
এটাকে আবার থ্রিডি থ্রিডি ভাব নিয়ে আসতে হবে, একটু নিলাম এইখান থেকে একটু ছোট করলাম, বোঝা যাচ্ছে না তাই তো? সমস্যা নেই, বোঝা যখন যাচ্ছে না আমি এটাকে কি করলাম, এটাকে একটু হালকা করে দিলাম, এটাকে কি করলাম, এটাকে একটু অন্য কালার দিই, হ্যাঁ হ্যাঁ এটাকে হালকা করে দিব, যে কালারগুলো থাকবে সেটাকে হালকা করে দিব। এখন এইটাকে হালকা কিভাবে করব, এইখান থেকে কম বেশি করার সিস্টেম আমাদের হাতে আছে, ঠিক আছে? আমি এইখান থেকে জিনিসটাকে কম বেশি করতে পারি, দেখুন এটা কিন্তু এখন একটা শেপের মধ্যে আসছে, ঠিক আছে? যদি আমরা চাই এটাকে যদি ইয়া করে দিই, ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু অন্য একরকম শেপ হয়ে গেল। এটাকে আবার কি করব, গ্রুপ করব, ঠিক আছে? আমি অটোর শেপে শর্ট ছিলাম, এই যে এখন এই লেখাগুলো তো আমরা লিখতে পারবো টেক্সট টুল দিয়ে, সমস্যা নেই। ভিডিও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও না করি, আপনারা পেন টুল দিয়ে যদি আপনারা এরকম কিছু জিনিস সের উপর দিয়ে হাত চালান, আপাতত অনেকটাই ছোটবেলায় যেমন আমরা কোনো পাখি টাখি আঁকতে গেলে কিছু এরকম পয়েন্টের উপর দিয়ে আঁকতাম না হাত চালু করার জন্য, আপনারা এই ছোট ছোট জিনিসগুলো যদি এখানে নিয়ে এসে হাত ঘোরানোর উপর দিয়ে পেন টুল দিয়ে, তাহলে পেন টুল ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আনবেন সেটা আরেকবার দেখিয়ে দেই, আপনারা চাইলে গুগল থেকেও আনতে পারেন কোনো একটা জিনিস। হাই, এটা আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা দেখি, লোগো ডিজাইন লিখে সারতে, লোগো অ্যাডভান্স জিনিস, লোগো। আচ্ছা প্রথমে আমরা কি বলেছি, আমরা এই গোল শেপ নিয়ে কাজ করব না, আমরা কাজ করব একটু একটু ইয়া থাকবে, সোজা থাকবে। আমরা একটা কাজ করি, এল লোগো লিখে সার্চ দিই। এল লোগো লিখে সার্চ দিলে আমাদের যেই লোগোগুলা একটু সোজা সোজা আছে এই টাইপের, আপনারা সেগুলা কপি ইমেজ দিবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কপি ইমেজ, এখানে কপি, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ দিবেন, এখানে ইলাস্ট্রেটর ওপেন করবেন, এখানে এসে পেস্ট করবেন। অনেক বড় হয়ে গেল, আপনি অল্টার চেপে জুম আউট করবেন, অল্টার চেপে যে ইয়াটা মাউসের ইয়াটা আছে পয়েন্ট বলটা, সেটাকে নিজের দিকে টান দিবেন, জুম আউট হবে। একটু শিফট ধরে ছোট করে নেবেন, ছোট করে নিয়ে এটাকে জুম ইন করবেন। জুম ইন করার পর এবার এটাকে আমরা কি করব, ফলো আপ করব, মানে এর উপর থেকে আমরা এই পেন টুল দিয়ে কাজ করব। মূলত এটা কিন্তু আমরা শেখার জন্য করছি, শেখার জন্য করলে আমরা এগুলো ট্রেসিং, এগুলাকে ট্রেসিংও বলে, ট্রেসিং করতে পারবো, কিন্তু আমরা কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে এটা করতে পারবো না, আমরা নিজেরা নিজেদের কালারটা যেভাবে কপি করব না, নেচার কালার থেকে নিব, সেরকম শেপটাও আমরা আস্তে আস্তে অন্যদেরটা নিব না, কিন্তু প্রথম অবস্থায় আমরা অন্যদের এই শেপগুলো হাত ঠিক করার জন্য আঁকি উকি করে দেখে নিব। আবার এই শেপগুলো যদি রেখে দেন আপনারা সেভ করে, এগুলো কিন্তু আবার পোর্টফোলিও হিসেবে কোথাও চালিয়ে দিয়েন না, তাহলে অন্যরা যাদের এইটা মেইন তারা কিন্তু কপিরাইট ধরবে। কাজের মধ্যে টুকটাক আমি অনেক ইনফরমেশন দিয়ে থাকি, যে ইনফরমেশনগুলো আপনাদের বেশি কথা মনে হতে পারে কিন্তু এগুলো আপনাদের জন্য প্রয়োজন। এই যে এটা দেখা যাচ্ছে না, কারণ কি, আমার এটা ওপাসিটি হাই, এখানে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম, ওপাসিটি হাই একটু লো করে দিলাম, আবার এখানে ক্লিক করলাম মাইনাস, বাট এটা লেগে গেল, এইখানে আসছে, এখানে আসছে, এদিকে যা হোক সমস্যা নাই, ভয় পাবেন না, শেষ হয়ে গেলে দেখবেন অটোমেটিক একটা সিস্টেমে চলে আসবে। এ দেখুন, এ দেখুন এখন কি হয় দেখবেন, এটাকে আমি ডিলিট করে দিব, এটা কাজ শেষ। এটাকে আমি একটা কালার দিই, এটাকে একটা কালার দিই ব্ল্যাক। এখন জিনিসটা দেখতে ভালো লাগছে না, ঠিক তো? আমার নিজের কাছেই ভালো লাগছে না, কি করলাম, কিন্তু এটাকে ডিলিট করে দিই, এটা কাজ শেষ, কিন্তু এটা ভালো লাগছে না, ঠিক আছে? এখন যদি আমি ওপাসিটিটা হাই করে দিই, এখন দেখুন এটা কিন্তু একটা লোগো হয়ে গেছে। এইভাবে আপনারা পেন টুলের কাজ প্রাথমিকভাবে শিখতে পারেন, কিন্তু
অন্যটা কপি করে নিজের বলে চালিয়ে দিবেন না। অনেকেই আছে দেখি যে এই সিস্টেমটাই এভাবে থাকা সিস্টেমটাই এভাবে করে বা অন্যভাবে যে কোনোভাবে নিজের বলে চালিয়ে দেয়, কিন্তু আমরা যখন ট্রেসিং করতে যাই তখন তো এটা বোঝা যায় এটা PNG নাকি L। দেখুন এটা কিন্তু অন্যরকম লাগছে, এটা কিন্তু 7 7 হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা কয়েকটা ফাইল রেডি করে আমাদের ফেসবুকের যে গ্রুপটি আছে সেই ফেসবুক গ্রুপ আপনারা তো জানেনই, ফেসবুক গ্রুপের নাম সিয়ামজোন, আপনারা সার্চ করবেন অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটি। যদি না থাকে সেখানেও না থাকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফার্স্ট কমেন্টে। গ্রুপে এই কাজগুলো জমা দিবেন, অনেকেই জমা দিচ্ছে, শুধুমাত্র আপনারাই পিছিয়ে পড়ছেন, কিন্তু কাজ জমা দিবেন, দেখবেন অন্যান্য যারা আছে তারা অ্যাপ্রিসিয়েট যখন করবে তখন আপনার ভালো লাগবে, কারণ গ্রুপে কিন্তু শুধুমাত্র নতুনরা না, অনেক ডিজাইনাররা পুরাতন ডিজাইনাররাও আছে, কারণ বিহ্যান্সের সাথে এটা লিঙ্ক করে দিচ্ছি আমি খুব শীঘ্রই। ভালো ভালো যে ডিজাইনারগুলো আছে তারা কিন্তু আমার এই গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবে খুব শীঘ্রই, তখন তাদের ডিজাইনগুলো শেয়ার করা আপনারা দেখলে তাদের ডিজাইনের উপর এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কাজ করতে পারবেন। সো আমি আপাতত এটা কিন্তু দেখিয়ে দিলাম, এগুলো ছোটোখাটো কাজ, বেসিক এগুলো শিখে কিন্তু আপনারা আস্তে আস্তে কাজ ভালো করতে পারবেন। আর এগুলো কিন্তু এমন কোনো জায়গা থেকে আসতেছে না যেগুলো আপনারা কাজ করতে পারবেন না, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অফার লোগো দিয়ে দেখি, দেখুন আপনারা এই জিনিসগুলোর থেকে কিন্তু আমার ওইগুলো আসছে, এই যে এই যে। এখন এগুলার কাজ কি? এগুলা কি শুধু আমরা হাত ঠিক করার জন্যই করব? না, এগুলো কিন্তু আমারও এখন করার প্রয়োজন পড়ছে, এগুলো কিন্তু সেল হয়, এই জিনিসগুলো সেল হয়, এগুলো ডাউনলোড হয় অনেক, এগুলো থেকে ইনকাম করা যায়। সো ইনকাম যদি করতে চান এই জিনিসগুলো বেসিক মনে হলেও এগুলো ভালো করে শিখতে থাকুন। আমি তো এখন এটাকে কাজে লাগাবো, সেভ করে রাখি। এটা আমার রেফারেন্স ডিজাইন, আমি মাই কালেকশনে কিছু রেফারেন্স ডিজাইনের মধ্যে রাখি, এখানের মধ্যে রাখি কিছু ডিজাইন রেফারেন্স হিসেবে, সেগুলো PNG থেকে অল ফাইল করে আমি রেখে দিতে পারি। এই যে এইভাবে আপনারা বিভিন্ন কাজে লাগিয়ে শেপগুলো কাজে লাগিয়ে, এই যে এটা একটা দেখুন, এটা ওপেন হবে না, এটা সেভ হবে। আচ্ছা অলরেডি এক্সিস্ট, সমস্যা নেই, নাম চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এভাবে আপনারা এগুলো দেখে দেখে টুকটাক হোমওয়ার্ক করতে পারেন এবং এই কাজগুলো গ্রুপে শেয়ার করতে পারেন। এই যে এগুলো নিয়ে জাস্ট শেপগুলো আর শেপের উপরে টেক্সটগুলো দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোগুলো এগুলো দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট টেক্সট অ্যান্ড শেপ ইউজ করে এরকম কয়েকটা তৈরি করবেন। এবং এগুলো দেখুন PNG ট্রি, মানে এখানে কিন্তু সেল হয়, সেল হয় প্লাস ডাউনলোডের মাধ্যমে একটা ইনকাম জেনারেট হয়। সো এটা আপনাদের কাজে লাগবে, বেসিক শিখে আপনারা কিন্তু ইনকাম করতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্রুপে জয়েন হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং ফ্রি ফন্ট, ফ্রি যে ইয়েগুলো থাকে মক আপ, এগুলো দেওয়া হয়। সো আপনারা সবার আগে গ্রুপের বিভিন্ন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।